দিয়ক, দিনটো কষ্টৰ ফল অথলে নগ'ল দিয়ক। ফাৰ্ষ্ট টাইম চালোঁ আমি এখন জেন ষ্টিলো, জেন ষ্টিলখনৰ কণ্ডিশ্যন বাইজত আমাৰ দাম নিমিলা কাৰণে এখন নানিলোঁ, সেইখন চাইছিলোঁ চাবুৱাত। তাৰপিছত চালোঁগৈ এখন তিনিচুকীয়াত, এখন মিলিলে। তাৰপিছত ডিব্ৰুগড়ত চালোঁ আপোনাৰ আইটেন এখন চাইছিলোঁ, আইটেনখনো দাম নিমিলিলে। 8 চনৰ আইটেন, আইটেনখন 1,20,000 দি আনি আমি কেনেকৈ কাক বিকিম? বহুত এভৰিওৱান, কি খবৰ? আশা কৰিছোঁ ভাল সকলোৰে। তো আছোঁ বৰ্তমান তিনিচুকীয়া ডিষ্ট্ৰিক্টত। ৰাতিপুৱাই ওলাই মেলি আহিলোঁ লোহা আৰু মই, আৰু আমাৰ লগত আলহী ভাইটি দুটা আছে, হিমাংশু আৰু নুচাদৰ। ঘৰ হ'ল ডিব্ৰুগড় ডিষ্ট্ৰিক্টৰ আপোনাৰ চাবুৱা। সিহঁতক লগ পালোঁ, লৈ আহিলোঁ। সিহঁতি মানে এই ভাওনাখন দেখাইছিলে আৰু, তাকে আমি চাই মেলি লৈ মেলি আহিলোঁ। যোৰহাটৰ দাদা এজনো দেখাইছিলে, তাকে তেনেকৈ দাম দৰ মিলাই মেলি গাড়ীখন লৈ মেলি আহিলোঁ। আৰু বৰ্তমান আছোঁ তিনিচুকীয়াতে আছোঁ, আৰু গাড়ীখন হ'ল এইখনে 2000 আপোনাৰ 13 মডেল ভাৰ্না, আৰু চলিছে জেনুইন হয় নাই ন' আইডিয়া, 53,000 চলিছে। চলাটো মোৰ কাৰণে মেটাৰ নকৰে, মেইন বস্তুটো ইঞ্জিনটো মেটাৰ কৰে, বাকী টুক টাকটো সৰু সুৰা পুৰণা গাড়ীত কাম থাকে দিয়ক। যিখিনি কাম আছে মই দেখুৱাম আপোনালোকক অলপ আগত, গৈ গাড়ীখন যেতিয়া ফুল বডিটো দেখুৱাম তেতিয়া আপোনালোকক গাড়ীখন দেখুৱাম। আৰু ভিতৰৰ কণ্ডিশ্যনটোতো দেখা পাইছে খুব ধুনীয়া, এইফালে হৰিনাম লাগি আছে, এয়া চাব দেই। এইফালে হৰিনাম লাগি আছে, আমি এফ এম লগাই আছোঁ, গান বজাব জনা নাই ইয়াত, দুটোত অপশ্যনটো বিচাৰি নাই পোৱা মানে। আগৰ ভাওনাখিনি লাগিছেনে অলপ বেলেগ নেকি, হয়তো মডেল চেঞ্জ হৈছিলে নে তেনেকুৱা হ'ব পাৰে। সেইটো কাৰণে মই মানে এই ডাইৰেক্ট ৰেডিঅ'তে, আমাৰ ডিব্ৰুগড় ষ্টেচন ৰেডিঅ'তে লগাই দিছোঁ। তো এতিয়া আমি হৰিনাম শুনি শুনি গৈ আছোঁ বিন্দাছ। বাকী ইণ্টেৰিয়ৰ কণ্ডিশ্যন একদম খুব ধুনীয়া, নীট এণ্ড ক্লিন হৈ আছে, খুব মানে মেইনটেইন কৰি ৰাখিছিল দেই মালিকে। ওপৰৰ ৰূপ চববিলাক চাওক কিমান ধুনীয়া, ইমানটো ঠিকে আছে না গাড়ীখন? বঢ়িয়া আছে, বঢ়িয়া আছে। এই চিট টিটবিলাক চাওক না, ইমান ধুনীয়া। আমরেষ্টো উলিয়াই দিয়া, আমরেষ্ট ফিক্স হল, আমরেষ্ট আছে আছে, এইটো দাঙি দিয়া, দাঙি দিয়া, পুরা দাঙি দিয়া। হ্যাঁ হ্যাঁ, পাইছা পাইছা, হ্যাঁ এইয়া আমরেষ্ট চাওক, এটা দাঙি দিয়াছো, সিল ব্যাগ, হ্যাঁ আমরেষ্টো দেখিলে এইটো মজা আমরেষ্ট আছে। আর সিট কভারবিলাক চাওক, বহুত বঢ়িয়া, মজা হয়ে আছে। গাড়ি ইন্টেরিয়র কন্ডিশন বহুত বঢ়িয়া, আর চলাটো মই দেখাই দিছো সব। 53,299 চলি আছে বর্তমান সময়লৈকে। আমার লোহা ভাই ড্রাইভ করে আছে, লোহা ভাই মজা বলে কোয়া, কেনকা চলাই আছে মজা? আর লোহার কথা শুনি শুনি আপনাদের গাড়ি নিব, ই মজা মজায় পাবলে মই শিকাই আছো, মজা মজা কৈ থাকে। খালি গাড়িখন নি কেনে শিকাইছো ভাই, লোহা গালি নিদিব। লোহা ভাই কেনকা পাইছে চলাই, মজা পাইছে সদায় ভাল বলে কবি দেই। গাড়ি ময়ো চলাই চালো, ঠিকই আছে, আর কিন্তু বাইরত অলপ চলপ কাম আছে, কি কি কাম আছে মই দেখুৱাই আছো। গাড়িখন যিটো তেলিপুর দুগৈ রক্ষিম, তারপরে আৰু এখন মানে আইটেন চোৱাৰ কথাও আছে। এতিয়া গৈ আছো আৰু তিনিচুকীয়াৰ পৰা ডিব্ৰুগড় পাই লওঁ, ভিডিঅ'টো চাই থাকোঁ এণ্ডিঙলৈকে, দেখা পাবই কি কি কৰি আছোঁ আমি নেকি। বাকী বলক, বহুত ডাঙৰ গাড়ী এখন গৈ আছে, আমি সৰুতে এনেকুৱা গাড়ী দেখিলে বহুত খাতৰা নিচিনা লাগে আৰু। এখন মছলা গোলা গাড়ী হয় নাই, মছলা গোলা গাড়ী এখন গৈ আছে। তো বলক, বাকী ডিব্ৰুগড় দেখুৱাই আছোঁ, কি গাড়ী লৈ আছোঁ চাই আছোঁ, মানে আইটেন এখন চোৱা চান্স আছে আৰু। বলক দেখা যাওক কি হয়, যাই আছোঁ। গান চান গা, আজি ইয়াত গান বজা নাই, ৰেডিঅ' গান বজি আছে গাইজ, একদম ব্লুটুথ কানেকশ্যন কৰিব পৰা নাই। কি হিচাপত জানো, আগত যিমানখিনি মই ভাৰ্না আনিছোঁ চবতে ব্লুটুথ কানেকশ্যন কৰিব পাৰিলোঁ, কিন্তু এইটোত মই ছেটিংটো মিলাব পৰা নাই। ইউটিউবত চাই চাইও কৰি আছোঁ, কাম হোৱা নাই। এতিয়া আমি এফ এমে শুনি আছোঁ আৰু, অৱস্থা বেয়া দিয়ক, ইমান মজা গাড়ী এখনত গান নাই, কেনেকুৱা হ'ব পাৰে? কিন্তু পেন ড্ৰাইভ অক্সত হৈ যাব, কিন্তু ব্লুটুথ কানেকশ্যন বৰ্তমান লগালৈকে কৰিব নাই, বহুত দুখৰ বিষয়। আৰু বাইকে লৈ পেলাই আপোনাৰ ডিব্ৰুগড় খনিগড় চাৰিআলি, তাৰপিছত এনেকৈ সোমাই আমি এতিয়া কুমাৰণি চিকা যাম। ডিব্ৰুগড় ইউনিভাৰ্চিটি পালোহি, তাতে কুমাৰণি চিকাত এখন আপোনাৰ আইটেন চলোঁ। আইটেনখন খুব বঢ়িয়া গাড়ী, টিপ টপ হৈ আছে, 2008 চনৰ হয়, আৰু গাড়ীখন এনেকুৱা বঢ়িয়া হৈ আছে, কাম বুলিবলৈ তেনেকৈ নাই, দুটা এটা স্কেচ আছে, পুৰণি গাড়ী 2008 চনৰ, 27 মানলৈকে টেক্স আপডেট আছে, ইঞ্চুৰেঞ্চটো ফেইল আছে। গাড়ীখন আমি চলাই চালোঁ, খুব বঢ়িয়া লাগিলে, তাক এনেকুৱা বুলিলোঁ, গাড়ী ৰকেট বুলি হৈ আছে, 8 চনৰ গাড়ী কিন্তু, হা গাড়ী বহুত বঢ়িয়া কণ্ডিশ্যন হৈ আছে। কিন্তু আমাৰ হিচাপবিলাক কি হয়, আমি গাড়ীৰ বয়সটো চাই দাম এটা দিওঁ, কণ্ডিশ্যনৰ ওপৰতো টকা 5-10 হাজাৰ দি দিওঁ কেতিয়াবা, ইচ্যু নাই বাৰু। তো সেই হিচাপত মানে দাম নিমিলিলে, আৰু মালিকক লাগে মানে 130 বুলি কৈ আছে, আৰু লাগে মানে 120 লাগে, ওচৰৰ বোলে কোনোবা এজন দোকানী 120 দি আছে বোলে, এনেকৈ বুলি ক'লে মোক।
তাহলে কথা পাতি লাভও নহব। এটা লাখ টাকাটা নিদো বলে আমি গোটে চলাই মেলে চার পিছন লাখ টাকাটা নিদো বলে কলে যেটা আর কথা পাতি লাভ নহব বোলো। ধরে লোক মানে লাখ টাকাত আনিলো, আপনাদের 1,10,000 দিয়ে গাড়িখান নলব, মানে মানে গাড়ি বয়স চাই আর পুরনি গাড়ি, বেশি পুরনি গাড়ি হলে তো মানে লাখ টাকা ফসাবলে দিগদারি পায় ধরো। বা আপনার কেবা এনেকা হয় 1,20,000 লাগবে বলে কেছে, যদি 1,20,000 মই দি দিও 1,30,000 সেই গাড়িখান কোনো নিনিয়ে মোর। আমি লাস্ট টাইমত বিকি আছো 2010 চনের গাড়ি 1,20,000 আর 2011 চনের গাড়ি, মানে আইটেনের কথা কই আছো, 2011 চনের গাড়ি আমি বিকিছিল আইটেন 1,30,000 আর ইমান দামত বিকিব নোৱাৰি, মানে 1,20,000 যদি দিও 1,30,008 চনের গাড়িখন আপনি দিব জানো নিদিব ধরো। তো এখানে আমি ভাবিলো গাড়িখন ননায় ভাল, গাড়ি ভাল হয়ে আছে, মই বেয়া বলে নক নইছো, কিন্তু আপনার ইন্স্যুরেন্স তো ফেল হয়েছিল, গাড়ি মোটামুটি ঠিক আছিল, মোটামুটি মানে কন্ডিশন যথেষ্ট ভাল আর বয়সের হিসাবত, মানে এই ধরো 12 চনের 13 চনের গাড়ি নিচিনা একদম টিপটপ হয়ে আছে, কিন্তু 1,20,000 লাগেই। তো এটা উপায় নাই আর অকান বয়সিয়ালো মানুষ, কিন্তু কবা আর কথা চালা তারপর নাপাতিল গাড়িখন যেনকে উলিয়াইছিল আকো লোহায় ভরাই থৈ মেলে গুছি আহিল। কিন্তু মনটো কারণ বেয়া লাগছে, গাড়িখন মিস করেছো হয় না, গাড়িখন কিন্তু বহুত বঢ়িয়া আছিল, টিপটপ আছিল, কিন্তু দামে যে আকাশলম্বী দাম তো আমি নানিলো। বাকি এটা বলক অল্প আগত গিয়ে এই এই গাড়িখনের বাহিরটাকে দেখাই দিছো আর ঘর দেখাম নে রাস্তা দেখাম, চাই লোক ভিডিওটা চাই থাকা এন্ডিং লাগে চালে বাহিরটা ইয়া দেখাবো বলক। মোবাইল তো লগালে চার্জ তো বেশ বিন্দাস পাই গেল, ঘর লোহা ওলাই গেল, কেউ এটা ঘর যাব এফালে। বাকি গাড়ি যখন আনিল মানে দেখাই আছো আপনার ফাইনালি, কালারটো হল আপনার এই সিল্কি সিলভার বলে কব সাগে দেই, সিল্কি সিলভারে হব সাগে, 04K9255 ঠিক আছে, 6,000 টাকার চালান আছে, চালানটো আমি কাটি দিম, চালান কাটি মেলি ট্রান্সফার করে দিম গাড়ি। আর বাকি বাম্পারের মানে কি ইস্যু আছে মানে দেখাই আছো, গাড়িখনের ইস্যু আছে এই চাও, বাম্পারের এই স্কোপ মরা আছে, এইখানে মানে পুটিং শুটিং লগাই মিলাবল হয়ে আছে ঠিক আছে, 1 নম্বর কথা। তারপর এই সাইড ফ্রন্টত সিপ বাম্পারবিল মানে কি হয় ভার্নার খুব গ্রাউন্ড ক্লিয়ারেন্স বহুত বেশি কম হয়, তো সেই কারণে আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম কারণে বাম্পারবিল খুব লাগে তলত। আর সেই সাইডে এই সাইডে এই সাইডে ঠিক তেন কারণে ইয়াতে একটা স্কোপ আছে, ইয়াতে একটা স্কোপ আছে ঠিক আছে। বাকি ফ্রন্ট সাইডের পর ভিউ এনেকা, আর উপর রূপ তো সব উপর রূপ বহুত বড়িয়া হয়ে আছে, এই সাইডের পর ভিউ দেখবলে গাড়িখন এনেকা ধরনের। টায়ার কন্ডিশন মানে দেখাম আপনার চলিছে কিমান কলোয়ে 53,000, টায়ার কন্ডিশন এটা দেখি নাই পাব, কেলে আমার রাস্তাটা বহুত বেশি বোকা হয়, গ্রিপ কিটা দেখিছে, গ্রিপ কিটা বোকা সোমাই গেল, আর এই সাইড পর ভিউ বলে কলে গেলে গাড়িখন এনেকা ধরনের। টায়ার গোটেকিটা অলমোস্ট নতুন বলে কব পারি, গ্রিপ বহুত বড়িয়া আছে, আমি দিনত ভালকৈ চাইছো, তো আপনাদের নেক্সট ভিডিওত যদি কেতিয়াবা দেখাব পারো দেখাম, যদি তেতিয়া ইমান মূল্য থাকে। বেক সাইডের পর প্রোফাইলটা এনেকা ধরনের, আর এই সাইডের পর চাবলে গেলে গাড়িখন এনেকা ধরনের, এই সাইডের পর চাহ পড়ি আছে আপনাদের ইমান দেখব নিব, আর এই লুকিং গ্লাসটো এইখানে আপনার ফাটা অকান আছে, ফ্রন্টর এইট বা ইস্যু নাই, ধুনিয়াকে গ্লাসটো দেখা পাব, আরামত কাম চলিব মানে মোটামুটি। তো গোটে গাড়িখনের ভিউ বলে কবলে এনেকা ধরনের, আর মডেলটা হয়েছে 2013 মডেল, পেট্রোল 1.4 1.4 1400 সিসি হয়, 1400 সিসি ভাড়া কারণে অল্প মাইলেজটো বেশি দিয়ে দিও, আমি কিমান ভরালো 950 টাকা ভরালো নাকি, তার না না 1250 ভরালো, এতিয়াও 4 ঘাট হয়েছিল, এতিয়াও 3 ঘাট তেল আছে, মানে আমি তিনচুকিয়ারপর আহি আছো, তিনচুকিয়া আপনার রূপাইপর আহি আছো, রূপাইপর বহুত দূর হয় দিয়ক। বাকি যে কি নহক গাড়িখন এখনে কিবা নহয় কিবা এখন আহিলে দিয়ক, দিনটো কষ্টৰ ফল অথলে নগল দিয়ক। ফার্স্ট টাইম চালো আমি এখন জেন এস্টিলো, জেন এস্টিলখনের কন্ডিশন বাইজত আমার দাম নিমিলা কারণ এখন নানিলো, এখন চাইছিলো সাবুয়ার, তারপর চালোগে এখন তিনচুকিয়াত এখন মিলিলে, তারপর ডিব্রুগড় চালো আপনার আইটেন এখন চাইছিলো, আইটেনখনো দাম নিমিলিলে, 8 চনের আইটেন আইটেনখন 1,20,000 দিয়ে আনি আমি কেনেকে কাক বিকিম, বহুত কথা চিন্তা করবলগা হয় দিয়ক। তো এনেকে ঘুরি ঘুরি লাস্টত লাস্টত মানে এখন মাজত পালো, লাস্টত এখন ক্যানসেল হল, তো ফাইনালি আমি ঘর পালোই, আর এখনের আমি দাম লগাই আছো, বাম্পারের কামখিনি আপনাদের নিজে যদি করো বলে ভাবে তাত আপনাদের টাকা 5,000 আমি এড়ি দিম, তো কামখিনি করো বলে ভাবে একচুয়ালি মোৰ সময় নাই, যদি আপনাদের নিজে করো বলে ভাবে বাম্পারের কামটো নিজে করব লাগিব। বাকি মই আজি করলো আপনার ইন্স্যুরেন্স করলো, আর ইন্স্যুরেন্স করলো পলিউশনটা করব আছে, 6,000 টাকা চালান কাটিব আছে, 6,000 টাকা চালান কাটি ইন্স্যুরেন্স পলিউশন করে ট্রান্সফার করে মেলে দিম, মানে ফিক্স আপনার 250 5,000 টাকা আমি বাম্পারটার কারণে এই দিম আপনাদের, আর 245 উইথ ট্রান্সফার হতে গাড়িখন পাব আপনাদের, যদি আমারপর লো বলে কয় আমি ট্রান্সফার করে দিম 245 টোটেল, যদি লো বলে আপনাদের পটাপট আমার যোগাযোগ করক, আর যদি বাম্পার কামটো আপনাদের নিজে করে টোটেল মানে 250 ফিক্স 5,000 টাকা আমি এই বাম্পারটার কারণে এই দিম, 245 আপনাদের গাড়িখন লো বলে লো পড়ব, আকো আপনাদের নহ দিব, আকো বহুত মানুষ কমেন্ট বক্সত দাম কিমান দাম কিমান, আমি ভিডিওটা লাস্টলৈকে চালে গম পাব যে গাড়িখনের দাম কিমান হয়, সেখানে সদায় ভিডিওবিলাক লাস্টলৈকে চাব,
আমারও কাম হব, আপনারও কাম হব দিয়ক। বাকি গাড়িখন কেনেকুৱা লাগিছে কব, কন্ডিশন বাইজ বহুত বঢ়িয়া, আমি ধৰাই আহিছোঁ মজাকে। 53,000 জেনুইন হয় নহয় নো আইডিয়া, কিন্তু চলিছে ধুনীয়া, গাড়ী চলি আছে, ইঞ্জিনো বঢ়িয়া হৈ আছে। তো আজি ভিডিওটো ইমান কাৰণে এণ্ডিং কৰি দিম, আপোনালোকে ইমান সময়লৈকে চোৱাৰ কাৰণে বহুত বেছি ধন্যবাদ, আৰু নেক্সট ভিডিঅ'ত আকৌ লগ পাম। বাই বাই, চি ইউ, লাভ ইউ অল, বাই বাই গাইজ।